আমাকে মোটা বলো না, আমাকে মোটা বলো না। সত্যি কাউকে মোটা কেন বলবে, খুব খারাপ মোটা বলাটা। বলতে পারো তুমি একটু হেলদি, বা বলা যায় তুমি একটু রোলি পলি। সেগুলো শুনতে কত মিষ্টি লাগে, তার মোটা কেন, কোনো মোটা ফোটা বলবেন না, বুঝতে পেরেছেন? আর যেরকম জি বাংলা রান্নাঘরে আমাদের রান্নাঘরের রানীতে চলছে হেভিওয়েট দিদি বানাম, হেভিওয়েট দিদি। আজকে যে হেভিওয়েট দিদি আজকের এপিসোডের উইনার হবে, সে চলে যাবে সেমিফাইনাল এপিসোডে। কিন্তু আজকে উইন করলে সে কী কী পাচ্ছে একবার দেখে নিন। আজকের উইনার জিতে নেবেন সেরার তরফ থেকে 3 মাসের মাসকাবারি, সেরার তরফ থেকে একটা ডিনার সেট। যে রানার আপ হবে সে পাবে 1 মাসের গ্রসারি আইটেম, সেরার তরফ থেকে, সেরার তরফ থেকে লেডিস ব্যাগ। সেমিফাইনালে যারা উইনার হবে তারা পাবে কুচিনার পক্ষ থেকে ওটিজি এবং স্যান্ডউইচ মেকার কুচিনার তরফ থেকে। সেমিফাইনালে যারা রানার আপ হবে তারা পাবে সিধুর তরফ থেকে কফি মেকার আর সানক্রিকের তরফ থেকে একটা প্রেশার কুকার। আলটিমেটলি ফাইনালে যে দিদি হবে রান্নাঘরে রানী, যার মাথায় উঠবে শেফ ক্যাপ, সে কী কী পাচ্ছে একবার দেখে নিন। যিনি হবেন রান্নাঘরের রানী তিনি জিতে নেবেন কুচিনার তরফ থেকে চিমনি, সিধুর তরফ থেকে ননস্টিক সেট, জি বাংলার তরফ থেকে সুদৃশ্য ট্রফি এবং শেফ ক্যাপ। আর রানার আপের জন্য থাকছে কুচিনার তরফ থেকে 4 বার্নার কুকটপ এবং রানার আপ ট্রফি। আমার ডান দিকে আছে হেভিওয়েট দিদি বুলবুল দি। বুলবুল দি চলে এসো। শুভ বিজয়া অপা। শুভ বিজয়া, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাজপাড়ার বুলবুল মজুমদার ছোট থেকে বেশ হৃষ্টপুষ্ট, 130 কেজি শারীরিক ওজনের ভারের কাছে সংসারের ভার তার কাছে কিছুই নয়। তাই আজ জি বাংলার রান্নাঘরে হেভিওয়েট রান্নার প্রতিযোগিতায় অংশ নিতে হাজির বুলবুল দি। আমাদের পরের হেভিওয়েট দিদি হচ্ছে লিপি দি। লিপি দি চলে এসো। বর্তমানে 92 কেজি ওজনে দিব্যি হাসি মজায় দিন কাটাচ্ছেন তিনি। বাড়ির সকলেই প্রিয় লিপি দি ভালোবাসেন খেতে এবং খাওয়াতে, তাই লিপি তার রান্নার রেসিপির ভাণ্ডার নিয়ে আজ চলে এসেছেন জি বাংলার রান্নাঘরে। প্রতিযোগিতার নিয়ম তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে অনেক ধরনের উপকরণ আছে কিন্তু মুখ্য ভূমিকায় আছে চিকেন লেগ পিস। অনেক ধরনের উপকরণ আছে, যে যে উপকরণটা চাইবে সেটাই ব্যবহার করতে পারবে, কিন্তু রান্নাটা 10 মিনিটের মধ্যে করতে হবে। 3টে ভাগে নাম্বার দেওয়া হবে, একটা হচ্ছে পরিবেশন, আরেকটা হচ্ছে স্বাদ, আরেকটা হচ্ছে অভিনবত্ব। 10, 10, 10। একজন বিচারক এসে বিচার করবে, তার আগে আমি টস করবো। টসে যে জিতবে সে ডিসাইড করবে সে প্রথম রান্না করবে না সে পরে রান্না করবে। তুমি কি নেবে? তেল। তুমি কি নেবে? হেড। হেড তেলের মধ্যে কে আসে দেখা যাক। আগে রান্না করবে না পরে রান্না করবে? যা বলবে তুমি, যা বলবে তোমার আগেই করি। তুমি আগে রান্না করবে, তাহলে লিপি তোমাকে ওয়েট করতে হবে, তুমি পরে রান্না করবে। আজকে আমাদের বিচারক হলো শেফ শাম্ম। শাম্মকে ডেকে নিই। শাম্ম চলে এসো। শুভ বিজয়া। শুভ বিজয়া। পুজো কেমন কাটলো বলো আগে? পুজো মিলিয়ে মিশিয়ে, জানো তো, এত কাজের মধ্যে, এত চাপের মধ্যে, এত আড্ডার মধ্যে, এত খাওয়ার মধ্যে, এত হই হই এর মধ্যে পুজো কখন চলে গেল আমি বুঝতেই পারছি না। আচ্ছা নতুন কি কি খেলে? নতুন কিছুই খেলাম না, যা খেলাম সবই ট্রেডিশনাল খেলাম, সনাতন পদ্ধতিতে এতদিন ধরে যা খেয়ে আসছি তাই খেলাম, নতুনত্ব কিছুই খেলাম। শাম্ম, তোমার 2 প্রতিযোগী বুলবুল দি এবং লিপি। নমস্কার। তাহলে শুরু করছি সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়া ঘি। আর শুরু হচ্ছে রান্নাঘরের রানী। বলো কি রান্না করছো? আমি করছি লিমন চিকেন। প্রথমে কি লাগবে বলো? সাদা তেল লাগবে তো, তেলটা গরম করতে দিই। বুলবুল দি, সাদা তেল লাগবে? একটা কথা জিজ্ঞাসা করার আছে, সাদা তেল কতটা দেবো তার আগে বলে দাও। একটু ব্যাস ব্যাস ব্যাস, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমি তোমাকে প্রশ্ন করো, দাঁড়া আমি এখনো সময় বলেছি, এত টেনশন করছে কেন? রসগোল্লা কটা খাও? 30টা রসগোল্লা খাই বলে দোকানদার খুশি হয় আর রিক্সাওয়ালা আমাকে দেখে দৌড়ায়। রসগোল্লা কেন খাও? আসলে পেট ভরে না। আর বিরিয়ানি কমপ্লিট খাও? 2 থেকে 3 প্লেট। 2 থেকে 3 প্লেট খাও? মাটন খেতে ভালোবাসো? হ্যাঁ বাবা, মাগুর না। আর আমার বর এই চিপচিপ আমাকে খাইয়ে সে হয়ে গেছে রোগা। তোমার ওজন কত?
কত? আমার 130 কেজি। আর দাদার ওজন কত? দাদা 75। হো গেই তেরে বল্লে বল্লে হো জায়েগি বল্লে বল্লে। তেল গরম হয়ে গেছে। আমি খেয়ে নিই বলে তার আর গায়ে কিছু গায়ে কিছু লাগে না। তোমার সবাই শুরু হচ্ছে এখন বলো। আমাকে একটু পেঁয়াজ কুচি লাগবে। পেঁয়াজ কুচি দেবো, এ নাও। উফ, তোমাকে কিন্তু 150 দিয়ে এগোতে হবে, দাদার ডবল হতে হবে। উইশ। আচ্ছা লঙ্কা কুচি। লঙ্কা কুচি না লঙ্কা বাটা? লঙ্কা বাটা দিতে। এ নাও লঙ্কা বাটা। এবার একটু এভাবে পরে চিকেনটা দিই। আচ্ছা চিকেনটা একটু ভাজা। এখন তো চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে, তাই তো? আমাকে একটা জিনিস বলো তো, তুমি কি বরাবরই 130 কেজি? না না, বরাবর 130 হলে বিয়ে হতো নাকি? এটা নুন দিলে তো? ধনে পাতা বাটা দিলে, তারপরে নুন নুন দিলাম, তার আগে পেঁয়াজ কুচি দিয়েছি। হ্যাঁ পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিলেও ভালো হতো। রসুন কুচি দাও। হ্যাঁ এই তো রান্নার আবার নিয়ম আছে নাকি, টেস্ট নিয়ে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ কবুল বলি, 70 থেকে 130 এ পৌঁছলে কি করে? আনন্দে আনন্দে থাকি সারাক্ষণ। আনন্দে তুমি 130 এ পৌঁছেছে এটা আমি বিশ্বাস করি না। সিক্রেটটা কি বলে? খাওয়া খাওয়া খাওয়াটা তো একটা বিরাট জিনিস না, মানে কোনো অসুখ বা কোনো প্রবলেম? অসুখ থাকলেও তো আক্কা করি না, কোনো মানুষের অসুখ নেই এটা হবে না তো, কেন নালে ডাক্তাররাই বা পয়সা পাবে। অসুখ আছে কিন্তু সবসময় সদা হাস্য থাকে। এরকম করো না প্লিজ, একটু খেয়াল করো নিজের, সদা হাস্য থাকো সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু চেষ্টা করো যাতে একটু নিজেকে দাদার দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ ধরো কোনো বাড়িতে লিফট নেই, তোমাকে চারতলা পাঁচতলা সে উঠে যাবো, সে ফিট বডি। ফিট বডি? আরে বাবা, একটু জল দেবো। হ্যাঁ ব্যাস এরা খুব সহজে রান্নাটা করেছে। এর থেকে বড় ইনোভেশন লেবুর কি একটু ঘষে দেবো? হ্যাঁ একটু লেবুর ঘষা দেবো। এই নাও। আহা এটা গন্ধরাজ লেবু। আহা হা সত্যি গন্ধটা কি ভালো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। কাঁচা লঙ্কা দেবে? এই তো এইটা এখানে নাও। এই নাও নাও। এবার হয়ে গেছে আমার। হয়ে গেছে? অফ করব? কোন প্লেটে সাজাবে বলো? এই কলা পাতা দেয়া প্লেটে না সাদা প্লেটে? না সাদা প্লেটেই দাও। এই নাও সাদা প্লেট। মানে 13 পেয়েছো। আপনারা চটপটে লেমন চিকেনের রেসিপিটা দেখে নিন।
লেমন চিকেন বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা ও আগে থেকে হালকা ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো দিয়ে নেড়ে তাতে ধনে পাতা বাটা, পরিমাণ মতো নুন, রসুন কুচি, স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে সামান্য জল, সানরাইজের গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, গন্ধরাজ লেবুর চেস্ট ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে একটি সার্ভিং প্লেটে তুলে পুদিনা পাতা ও পাকা লঙ্কার ফুল সাজিয়ে দিয়ে রেডি লেমন চিকেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি আড্ডা আড্ডি লড়াই চলছে, এবং আমরা শুধু যে রান্না বান্না করি তা কিন্তু না, আমরা খুব মজাও করি। এরকম অনেক মজা অনেক হাসি এখনো বাকি আছে, কিন্তু তার মধ্যে নেবে একটা ব্রেক। ব্রেক নিয়ে এখনই ফিরে আসছি, সঙ্গে থাকুন। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্সি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়া ঘি। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে সন্ধ্যার এক বুটিক, আর এই সুন্দর গয়নাগুলো আমাকে দিয়েছে শ্রী ও শ্রীজি কালেকশনস। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা, সেজন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল, এটা প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। আর আমাদের জি বাংলা রান্নাঘরে চলছে রান্নাঘরে রানী হেভিওয়েট ভার্সেস হেভিওয়েট। বুলবুল দিদি একটা রান্না করেই ফেললো, খুব মজা করে, খুব হই হই করে। লিপি এবার তুমি কি করবে বলো? হট অ্যান্ড স্পাইসি চিকেন করবে। প্রথমেই বলো রিফাইন্ড অয়েল একদম কতটা দেব বলবে? তেল যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আপনাদের বলি যে দেখতেই পাচ্ছেন আমরা কত মজা করছি, কত হই হই করে রান্না করছি। আমাদের রান্নাঘরের রানী হোক বা স্পেশাল কোনো এপিসোড হোক, সবেতেই আমরা প্রচুর মজা করে থাকি। আপনারাও কিন্তু করতে পারেন আমার সঙ্গে মজা, আসতে পারেন জি বাংলা রান্নাঘরে। তার জন্য আপনাদের রেসিপিস নিয়ে আমাকে চিঠি লিখতে হবে, চিঠি লিখতে পারেন, মেইল করতে পারেন, যাই করবেন ছবি সহ। মনে রাখবেন আপনি যদি আমার জি বাংলা রান্নাঘরে আসেন এবং আপনার রান্না যদি সপ্তাহের সেরা রান্না হয় আপনি পাবেন কুচিনার পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, আর আপনার রান্না যদি মাসের সেরা রান্না হয় আপনি পাবেন চীনার পক্ষ থেকে একটা অটোক্লিন চিমনি, আর হ্যাংলা হেসেলে আপনার সঙ্গে আমার একটা ছবি। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11-4J1/15, ব্লক ইপি, 10th floor, সেক্টর 5, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্ট লেক, কলকাতা 700091। আপনাদের সকলের জন্য আছে দারুণ সুখবর, গোটা নভেম্বর মাস জুড়ে জি বাংলা রান্নাঘরে হবে রান্নার প্রতিযোগিতা, রান্নাঘরে রানী। যদি জিততে চান পুরস্কার ঝুড়ি ঝুড়ি, পাকা রাঁধুনির অডিশন দিতে আসুন তাড়াতাড়ি। অডিশনের জন্য ফোন করুন 6292154597। এবার বলো লিপি কি লাগবে? আগে তোমার সময় শুরু হচ্ছে, অবশ্যই রসুন কুচি দেবো। আগে রসুন কুচি দেবে তুমি আগে, দিন পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, এইতো আদা রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা, এনাও। তোমার ওজন কত? খেকতে খেকতে প্রায় 95-এর কাছাকাছি। 95-এর কাছাকাছি, আগে কত ছিলে? আমি কোনোদিনই খুব রোগা ছিলাম না, বাপের বাড়িতে বাবা ভালোবাসতো, মোটাসোটা ওই মানুষ রেখেছে, বড় বড় মাছ ফাছ খাইয়েছে, তো শ্বশুরবাড়ি তো সবাই ভালোবাসে, লোকে নিন্দা করে না। আর আমার বর রোগা ছিল, কিন্তু আমি থেকে থেকে ওকে মোটা বানিয়ে দিয়েছি। বরের কত ওজন? ওই ওর আমার মতো না হলে আশেপাশে হবে, আশেপাশে হবে, আমার সাথে মানে একদম মানিয়ে যায়, এখন মানানসই, পুরো মোটামুটি লাগছে। ওরে ও রোগা ছিল, আমি একটা মোটা, কেমন একটা রাস্তা দিয়ে, একদম 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 বউ বললাম তো, পুরো মোটামুটি লাগছে একদম। এবার কি দেবে? চিকেন গুলো দিয়ে দেবো, দাও। চিকেনটা দিয়ে দিলে বাহ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সাম্য, খুব ভালো। আসলে কি এই রান্নার থেকেও মানে যে খেতে ভালোবাসে সে রাতেও ভালোবাসে, সে খাওয়াতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, এটা আমার মনে হয়। সেটা তুমি খাওয়াও সবাইকে, প্রচুর এই ব্যাপারে খুব শোনা আছে। একটু জল ছিটা দাও, টমেটো সস, এনাও টমেটো সস। ওজনের কথা তুমি বলছো, আজকে হেভি ওয়েটের দিদি বলতে, এইসব কথা তো সবাই জানে না, এইসব কারণে লোকে হয়তো জানতে পারবে। যখন বিয়ে হয় না, আমাদের লাভ ম্যারেজ ছিল, অনেক অশান্তি করে বিয়ে টিয়ে তো ঠিক হলো,
তো যখন বিয়ে হয় ওই বিয়েতে একটা নিয়ম আছে, তুমিও নিশ্চয়ই জানো বাঙালদের। হ্যাঁ, তো আমি আবার ঢাকায়, আমার জন্ম বাংলাদেশ। আচ্ছা, তো আমাদের নিয়ম হলো ওই তোমার একটা পুকুর মতো করে বরকে কোলে নিয়ে পার হতে হয়। সত্তরের কম ছিলাম না বিশ, সেটাও যথেষ্ট হেভি ওয়েট আমার হাইট অনুযায়ী, সেটা হেভি ওয়েট। তো যাই হোক, ওই সময় পুকুর পার হতে বলেছে। এবার আমি দেখছি আমার শ্বশুরবাড়ির লোকজন কুচকুচকুচকুচ করছে, কি হলো? আমার শ্বশুর বলছে রাজুকে বলতো, মানে আমার হাজব্যান্ডের নাম রাজু, একদম ওকে কোলে নিবি না, তুই পারবি না, কোমর ভেঙে যাবে। লাস্টে আমাকে বলছে কি হলো, তো আমি না সাইড দিব, আমরা কি হলো, আমি এটা নিলাম, আমি আবার রাজু প্রেম করেছো 9 বছর, কোলে নাও, কি হয়েছে? আমার পিসি শাশুড়ি বললো হাত ধরে পাশ দিয়ে বেরিয়ে যাও। এটা তাহলে কি বিয়ের নিয়ম হলো? বলে যেরকম প্রেমের বিয়ে তো এসব চলে, সাইড দিয়ে পার করে কোলে নাও। বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়া ঘি, এবার কি দেব গো? এবার এই নাও, দিয়ে দিয়েছো। এবার নুন তো বেশি লাগে না, যেহেতু সয়া সস রয়েছে, আবার নুনেও ভাজা। হ্যাঁ, চিনি। আমার কিন্তু একটা পরিচিতই আছে পুরো পাড়ার মধ্যে। কি? ওই যে মোটা আন্টি। মোটা আন্টি, মোটা আন্টি সবাই চেনে। মোটা দিদি, মোটা দিদি, মোটা দিদি একটু যদি নামের সাথে মিলই না খায় তাহলে লাভটা কি হলো বলো? ঠিক ঠিক, তোমার কি শেষ হয়েছে? হ্যাঁ, একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আমার খারাপ লাগছে যে তোমাদের দুজনের মধ্যে একজনকে আমরা কেউ সেমিফাইনাল, মানে একজন তো যাবে, একজনকে আমরা সেমিফাইনালে মিস করবো। আহারে, দি হপ করে একটু গোলমরিচের গুঁড়োটা দিই। ও, গোলমরিচের গুঁড়ো দেবো, এখানে আমরা ব্যবহার করবো সানরাইজের গোলমরিচ গুঁড়ো। এই নাও, এবার বলো কি দেবো? থালা সাজাবো, থালা কোনটা? সাদা, ওই তো সাদা সামনে। তোমরা দুজনে আজকে যে রেসিপি দুটো বানালে সে দুটো বড় ইউনিক, খুব সুন্দর, খুব সহজ, কিন্তু খুব ভালো। ভেরি গুড, এদিকে দাও। ভেরি নাইস শামু, ইনোভেশনে কত? ইনোভেশনে 7। 7 আর প্রেজেন্টেশনে? প্রেজেন্টেশনে 6। তার মানে তোমার হচ্ছে 13। 13, তোমরা দুজনেই 13-তে আছো, তুমিও 13, তুমিও 13। স্বাদ পেলে বলা যাবে কে গেল এগিয়ে। যতক্ষণ স্বাদ না পাওয়া যাচ্ছে ততক্ষণ নিজে সুন্দর করে বানিয়েছে হট অ্যান্ড স্পাইসি চিকেন। এই রেসিপিটা আপনারা একবার দেখুন। হট অ্যান্ড স্পাইসি চিকেন বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে রিফাইন অয়েল গরম করে রসুন কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে আগে থেকে ভেজে রাখা চিকেন লেগ পিস দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু জল, টমেটো সস, চিলি সস দিয়ে মিশিয়ে সয়া সস, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি ও সানরাইজের গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটি সার্ভিং প্লেটে তুলে স্লাইস অনিয়ন ও পাকা লঙ্কার ফুল সাজিয়ে দিলেই রেডি হট অ্যান্ড স্পাইসি চিকেন। সাম্যর বিচারই চূড়ান্ত বলে গণ্য হবে, কিন্তু তার আগে আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে মেমেন্টোটা বুলবুলি তোমার জন্য, লিপি তোমার জন্য, আর তোমাদের দুজনের জন্য আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে অনেক গিফট আছে। কি কি আছে দেখে নিন। সানরাইজের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, মিও আমারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, এছাড়াও মিও আমারের তরফ থেকে একটা দারুণ কেক, বিবনির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে, কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, শ্রী ও শ্রীজি কালেকশনসের তরফ থেকে একটা গোল্ড প্লেটেড জুয়েলারি সেট আছে, অঞ্জলি স্কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। সাম্য, এবার তোমাকে টেস্ট করতে হবে। এটা আগে বানানো, এটা বুলবুলদি বানিয়েছে,
লেমন চিকেন। Very nice. এটাও দুর্ধর্ষ। এবার টেস্টে বুলবুল দি কত পাচ্ছে? বুলবুল দি, তুমি পেয়েছিলে ইনোভেশনের 7, প্রেজেন্টেশনের 6। আর লিপি, তুমি পেয়েছিলে ইনোভেশনের 7, প্রেজেন্টেশনের 6। মানে তোমরা দুজনেই পেয়েছিলে 13, টাই হয়েছিল। লিপি, তুমি ইনোভেশনের পরে এবং প্রেজেন্টেশনের পরে টেস্টে পেয়েছো 7, মানে তোমার পয়েন্টস হচ্ছে 20। আর বুলবুল দি, লাফাও দেখি কিরম পারো। তুমি তো আরেকটু কম পেয়েছো, শুধু শুধু লাফালে কেন? তুমি ইনোভেশনে পেয়েছিলে 7, প্রেজেন্টেশনে 6, 13 এবং টেস্টে পেয়েছো 8, তোমার নাম্বার হচ্ছে 21। আজকের উইনার হচ্ছে বুলবুল দি। জোরে একটা হাত চালি। লিপি, আমি একটা জিনিসে তোমাকে বলবো যে আজকে তুমি আমাদের যে আনন্দ দিয়েছো, তোমরা দুজনে আমাদের যে আনন্দ দিয়েছো, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। মন কিন্তু খারাপ করবে না। আর বলবন্দি, তোমার সঙ্গে তো সেমিফাইনালে দেখা হচ্ছে। আর শাম্মু, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আনন্দ এখানেই শেষ, কালকে আরও অনেক আনন্দ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায়। এখন দেখুন দিদি নাম্বার 1।